বিরতির পর স্বাগত। চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর সেই আইপিএল ম্যাচে বিরাট কোহলি থাকবেন কিনা সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন শুরু হয়েছিল, চিন্তার ভাব ছিল আরসিবি শিবিরে। কিন্তু ইতিমধ্যেই খুশির খবর, 17ই মার্চ দলের শিবিরে চোখ দেবেন বিরাট কোহলি। আইপিএল ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে আসরের 5 দিন আগেই চলে যাবেন বিরাট কোহলি আরসিবি শিবিরে, ইতিমধ্যেই খুশির হাওয়া। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 17ই মার্চ আরসিবি শিবিরে প্রস্তুতির জন্য ছুটে যাচ্ছেন বিরাট কোহলি, কি খবর রয়েছে? দেখো, বিরাট কোহলি দীর্ঘদিন মাঠের বাইরে, ঘরের মাঠে যখন আমরা বিশ্বকাপ শেষ করলো এবং বিশ্বকাপ শেষ করার পর আফগানিস্তানের সাথে সিরিজ এবং তারপর ইংল্যান্ডের সাথে সিরিজ, এই আফগানিস্তানের সাথে সিরিজের পর কিন্তু আর বিরাট কোহলিকে ভারতীয় দল সেভাবে পায়নি। এবং সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন 5-5টি টেস্ট ম্যাচ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে কিন্তু বিরাট কোহলি ভারতীয় দল থেকে ছুটিতে গিয়েছিল, বিশেষ করে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে তাকে কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কিন্তু দলের বাইরে ছিলেন। এরই মধ্যে শুরু হচ্ছে 22শে মার্চ থেকে আইপিএল, এবং এই আইপিএল টুর্নামেন্টে বিরাট কবে ফিরবেন, 22 গজে কবে ফিরবেন তা নিয়ে কিন্তু একটা রীতিমতো তৈরি হয়েছিল জল্পনা কল্পনা। যদিও সেক্ষেত্রে অবশেষে গতকাল রাত্রি কিন্তু বিরাট জানিয়ে দিলেন যে বিরাট দলে ফিরছেন, কারণ 22শে মার্চ থেকে যে আইপিএল টুর্নামেন্ট শুরু হবে এই আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু বিরাট খেলবেন এবং চেন্নাই সুপার কিং এর বিরুদ্ধে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং সেখানে বিরাট কোহলি দলে থাকবেন এবং তার জন্য কিন্তু 17 মার্চ তিনি বিরাট কোহলির শিবিরে যোগ দেবেন। এবং এই বিরাট কোহলি যোগ দেওয়ার কারণে কিন্তু সেই দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিং এর মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হবে তাতে কিন্তু এই ক্রিকেট উন্মাদনা আরেকটু কিন্তু বেড়ে গেল, কারণ দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে খেলোয়াড়দের এবং দলীয় সহযোদ্ধাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল যে দীর্ঘদিন ধরে বিরাট দলের বাইরে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন, কতটুকু দিতে পারবেন, যেহেতু 22 গজ থেকে অনেকটাই দূরে, কারণ আফগানিস্তানের সাথে ফরম্যাটের পরে ম্যাচের পর কিন্তু অনেকদিন বিরাট বাইরে, তো সেই ক্ষেত্রে কিন্তু টি-20 ম্যাচও খেলা হওয়া যতটা হয়নি হয়ে উঠেনি, তার পাশাপাশি টেস্ট সিরিজ 5-5টি টেস্ট সিরিজও বিরাট কোহলি ভারতীয় দলে যোগদান করতে পারেনি। এই পরিস্থিতিতে 17ই মার্চ দলে ফিরবেন, 22শে মার্চ অর্থাৎ তার 5 দিন পরেই কিন্তু তার প্রথম ম্যাচ, এবং সেই প্রথম ম্যাচে বিরাট কোহলি কতটুকু দিতে পারবেন তা নিয়ে কিন্তু একটা দলীয় ক্রিকেটারদের মধ্যে, দলীয় সহযোদ্ধাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে বিরাট কোহলির উপর একটা ভরসা থাকতে পারে এবং সেরা ব্যাটসম্যান হিসেবে আমরা যাকে দেখে থাকি এবং সেই হিটার কিন্তু তার নিজের বুদ্ধিমত্তা এবং নিজের কেরিয়ারে এবং নিজের যে খেলা আছে সেটা প্রদর্শন করবেন, এবং সেক্ষেত্রে প্রথম ম্যাচে কিন্তু তার দল অনেকটাই যে আশা করেছে সেটা কিন্তু তার কাছ থেকে পাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। 17ই মার্চ দলের শিবিরে ফিরছেন বিরাট কোহলি, ইতিমধ্যেই আরসিবি শিবিরেও রয়েছে খুশির হাওয়া। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।